Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Imu Cooking. আজকে আমি আপনাদেরকে শাহি বুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। বুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম। ভাজার জন্য খুব হালকা করে বেজে নিব চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে। ডালটা যখন হালকা গোলাপি রঙের হয়ে আসবে এবং ভাজার সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন নামিয়ে আমি চালের সাথে একসাথে ধুয়ে নিব। যে হাঁড়িতে রান্না করব সে হাঁড়িতে হাফ কাপ পরিমাণ রান্না করার তেল নিয়ে নিলাম। তেলটা খুব বেশি গরম হওয়ার আগে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা খুব সুন্দর একটা ফ্লেভার দিবে আর খিচুড়িটা ঝরঝরে হতে সাহায্য করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে আমি এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের দাঁতটা কিছুটা গোল্ডেন কালার না হয়ে আসে। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের সাথে। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা নিচ থেকে পোড়া না লেগে যায়। স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষে নিব যতক্ষণ পর্যন্ত মশলাটা কষে তেলটা উপরে না উঠে আসে। মশলাটা কষে তেলটা যখন উপরে উঠে আসবে তখনই আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। এখানে আমি তিন কাপ পোলাওয়ের চাল, হাফ কাপ মুসুরের ডাল আর হাফ কাপ মুগ ডাল ভেজে নেওয়া আমি খুব ভালোভাবে আধা ঘন্টা আগে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন মশলার সাথে খুব ভালোভাবে একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে, নিচ থেকে যেন পোড়া না লেগে যায়। তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পরে লো আছে, এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা ছয় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিব। এখন শুধু অপেক্ষা করব খুব ভালোভাবে যেন বলক চলে আসে। এরকম যখন বলক চলে আসলো এতে আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং দুই চা চামচ কেওড়া জল, এটা অপশনাল, অনেকে কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ করেন না এবং এটা দিলে একটা শাহি ফ্লেভার আসে। এখন এতে দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দমে দেওয়ার পালা। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি। ঘিটা দিয়ে আমি আবারও খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি, এখন পরিবেশন করব। এখন একটা প্লেটে আমি খিচুড়িটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি এরকম ঝরঝরে খিচুড়ি তৈরি করতে চান হুবহু আমার রেসিপিটি ফলো করতে পারেন। আমি খিচুড়িটাকে পরিবেশন করছি গরুর মাংস বুনা দিয়ে। এই গরুর মাংসের বুনার রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর নিয়ে নিলাম আমাদের ট্রেডিশনাল সালাদ, আর হ্যাঁ সাথে কিন্তু এক টুকরা লেবু নিতে ভুলবেন না। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।